সাথে তোমাকে কে দিছে কাজটা? তন্ময়। ও কোথায় থাকে? অভ্যন্তরীণ কোন্দল, হলে সিট বাণিজ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্যাম্পাসে যৌন হয়রানি, সাংবাদিকদের মারধর সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে নিয়মিতই আলোচনায় থাকছে রাবি ছাত্রলীগ। সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা মনে করেন, কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও কাউন্সিল না হয় এসব নীতি বহির্ভূত কর্মকাণ্ডে জড়াচ্ছেন নেতা কর্মীরা। মেয়াদ উত্তীর্ণ কোনো কিছুই আসলে সুফল বয়ে আনে না। এখানে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু বারংবার তাদেরকে, যারা অপকর্মে লিপ্ত হয়েছে তাদেরকে কিন্তু বারংবার তারা শুধরানোর চেষ্টা করেছে। তারা আসলে ধরাকে সরাজ্ঞান করে, তারা আসলে মনে করে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই প্রেসিডেন্ট সেক্রেটারি হয়তো বা বেশিদিন নাই, এজন্যে তারা নিজেদের মতো লাগামহীন কাজ কর্মকাণ্ড করে। এটা আসলে জবাব দিয়ে তার অভাবই আমার মনে হয়। এখানে সুষ্ঠু তদন্ত সেল গঠন করে যদি ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে এখান থেকে উত্তরণের অবশ্যই উপায় আছে। এই জায়গার ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে বা তাদেরকে কোনোভাবে শোকস, মানে কোনো রকমের সাংগঠনিক তাদেরকে শোকস করার সাংগঠনিক কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে তারা আরও উৎসাহিত হচ্ছে বলে মনে করি। আর যেহেতু ক্যাম্পাস ছাত্রলীগের ইতিহাসে সর্বদীর্ঘমেয়াদী কমিটি, হ্যাঁ, সেই জায়গায় কিছুটা উচ্ছৃঙ্খলতা দেখা যাচ্ছে। আশা করি যে সামনে যদি একটি নতুন নেতৃত্ব আসে, পট পরিবর্তন হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে, তাহলে শিক্ষার্থীরা সাথে সমন্বয় করে একটি সুন্দর ছাত্রলীগ উপহার দেওয়া হবে। এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলতি মাসে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৬টির মতো চাঁদাবাজি, নির্যাতন সহ বেশ কিছু অভিযোগ জমা পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে। বিতর্কিত এসব কর্মকাণ্ডে একাধিকবার সংবাদের শিরোনামও হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। গত ১৯শে আগস্ট বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মতিহার হলের একটি কক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামসুল ইসলামকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ভাস্কর সাহার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ছাত্রলীগের এই নেতার নির্যাতনের ফলে বাম কানের পর্দা ফেটে এখন কানে শুনতে পারছে না শামসুল ইসলাম। গত ২৬শে আগস্ট রাতেই ছাত্র উপদেষ্টা ও প্রক্টর দপ্তরে অভিযোগ দেন শামসুল। পরবর্তীতে নানান চাপে সেই অভিযোগটি তুলে নিতে বাধ্য হন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। তবে এই বিষয়ে ওই শিক্ষার্থী ভয়ে মুখ না খুললেও সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা তুলে ধরেছেন ক্যাম্পাসে ছাত্রলীগের এসকল বিতর্কিত কর্মকাণ্ডের কথা। তারা বলছেন, ছাত্রলীগ ক্রমাগতভাবে বিভিন্ন সময় তারা হল দখল এবং হলের যে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা পরিচালনা করতেছে, ক্যাম্পাস পুরো গরম করে ফেলছে তারা। তো এটা কিন্তু শুরু এখান থেকে না, আসলে এর শুরু মানে আমরা বিগত বছরগুলোতেও দেখছি যে এর ধারাবাহিকতা কিন্তু চলছে। ছাত্রলীগের নামে যে অভিযোগগুলো আসতেছে, যে ইয়েগুলো, এগুলো গুটি কয়েকজন আমি বলবো যে কুলঙ্কার, এই এদের অপরাধের কারণে আর এদের উপরে ছায়া দিয়ে আছে যারা, তাদের কারণে, এবং শুধু তারা নিজেদের মন মতো কাজ করতেছে না এবং নির্দেশে পালন করতেছে, আর এটার জন্য আমি একমাত্র দায়ী করবো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারিকেই। কারণ তোভাবে হলে উঠতে চাই, কিন্তু বিভিন্ন কার্যক্রমের কারণে, হয়তো পলিটিক্যাল ভিউয়ের কারণে আমরা উঠতে পারি না। তো এটা যদি ফিরে আসে বা সাধারণ শিক্ষার্থীদের উপরে যদি কোনো রকম নির্যাতন না হয়, তারা যেন সুশৃঙ্খলভাবে হলে থাকতে পারে, অবস্থান করতে পারে, দূর থেকে যারা আসছে তারা যেন থাকতে পারে, এটা আমাদের দাবি। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনোগ, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা লাইফ সাইন ল্যাব, রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী। অন্যদিকে গত ১৭ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের তথ্য ও হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলামিনকে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ব্যবসার ক্ষতি করার অভিযোগে বঙ্গবন্ধু হলের ৩৩১ নম্বর কক্ষে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত ও মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা, মুমিনুর রহমান, শশী
তকি আহমেদ সহ আরও বেশ কয়েকজন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। পরে আলামিনকে নির্যাতন শেষে ছেড়ে দেওয়া হলে ভয়ে পরীক্ষা ফেলেই ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন এ ভুক্তভোগী। পরবর্তীতে 25 আগস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে একটি অভিযোগ পাঠায় আলামিন। অভিযোগে আলামিন উল্লেখ করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন শেষে তার ডেবিট কার্ড থেকে প্রায় 45,000 টাকাও উত্তোলন করেন। এদিকে দুই শিক্ষার্থীকে করা সব ধরনের অভিযোগের কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। যে শামসুল আমার নামে নাকি একটা চাঁদাবাজির অভিযোগ করেছে এবং তাকে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছে, আমি বলবো এটার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই, এটা হয়তো কারো উদ্দেশ্য প্রণোদিতভাবে। অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের সাথে সুর মিলিয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনাটি সত্য নয় বলে দাবি করলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। এরকম কোনো আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয় নাই, কারণ দেখাচ্ছে ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে, শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে সবসময় ছাত্রলীগ তাদের পাশে থাকে। আর আপনারা লক্ষ্য করবেন সামনে নির্বাচন আসছে দেখে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ক্যাম্পাসে শিবিররা কিন্তু তৎপরতা অপতৎপরতা বা বিশৃঙ্খলা করার সৃষ্টি করে, তারাও এরকম বিভিন্নভাবে উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে হয়তো তাদের জানান দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তবে রাবি ছাত্রলীগের এই শীর্ষ নেতার বক্তব্যকে খণ্ডন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সভাপতি নিয়াজ মুর্শেদ বাংলার জনপদকে বলেন, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে কন্ট্রোল করতে পারছে না, কারণ বারবার তারা এই ধরনের কার্যক্রম করার পরেও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু একটাই বক্তব্য দেয় যে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডে সাংগঠনিক ভিত্তি দুর্বল হওয়ার পাশাপাশি ইমেজ সংকটের আশঙ্কা করছেন সংগঠনটির শুভাকাঙ্ক্ষী কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক। এ সকল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, এইভাবে আমাদের অভিযোগ এসেছে, আমরা সেই অভিযোগগুলো আমলে নিয়ে আমরা তদন্ত করছি। এটা সত্য যে একটা আতঙ্কিত ছাত্রবিরোধী বিরাজ করছে আর কি, কিন্তু সেই জায়গায় আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানো আর কি। প্রসঙ্গত 2016 সালের 11ই ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 1 বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় 6 বছর আগে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী তার ফেসবুক পোস্টে রাবি ছাত্রলীগের সভাপতির জন্মদিনে এমনইভাবে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, সামগ্রিকভাবে রাবি ছাত্রলীগের সকল বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসানুল হক পিন্টু বাংলার জনপদকে বলেন, আজকে আসলে আমাদেরকেও লজ্জা লাগে, খারাপ লাগে, যখন আমরা পেপারে দেখি ছাত্রলীগ শিরোনাম তখন খুব দুঃখ লাগে। এই শহরটি খায়রুজ্জামান লিটনের শহর, খায়রুজ্জামান লিটন এই রাজশাহী শহরে নতুন নেতৃত্ব তৈরি করার একজন কারিগর। এই খায়রুজ্জামান লিটনও বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে যেভাবে চাঁদা কথা হয়, বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ পরিস্থিতি নষ্ট করার জন্য ছাত্রলীগকে নামে শিরোনাম হয়, সেটাতে আমরা দুঃখিত এবং আমরা লজ্জাবোধ করি। আমার প্রিয় নেতা খায়রুজ্জামান লিটন তাদেরকে নিয়ে বসছে, কথা বলেছে, এরপরে কোনো যদি সমাধান না হয় আমরা মনে করি দীর্ঘদিন পদে থাকা সভাপতি এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তারা 8 বছর ধরে ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করছে, এই ব্যর্থতা তাদেরকেই নিতে হবে। আজকে হলের ব্যর্থতা বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদককেই বহন করতে হবে। এ সকল কর্মকাণ্ডে জড়িত রাবির নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনরূপ ব্যবস্থা না নেওয়ায় বিতর্কের মুখে পড়েছে রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। জাহিদ হাসান সাব্বির বাংলার জনপথ।